হাই। আচ্ছা আজকে আমি দেবজিৎ দাস এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ওয়ার্কআউটের উপর দিচ্ছি না ভিডিওটা। ভিডিওটা অ্যাকচুয়ালি টোটালি একটা চ্যালেঞ্জিং ভিডিও, মানে প্রিন্সেপ ঘাট থেকে টোটাল হিন্দমোটর মাকালতলা অবধি ওই নিয়ার অ্যাবাউট 25-26 কিলোমিটার হবে। আজকে আমি পায়ে হেঁটে ওটা কমপ্লিট করব। ওকে, আর একটা জিনিস, আর একটা নতুন ফ্রেন্ডসের সাথে, এটা আমাদের ফ্যামিলি মেম্বার, একটা 2 মান্থের একটা পাপি ল্যাবরেডর, ঠিক আছে, ওটার সাথে আলাপ করে দিচ্ছি। পাপিস, কম 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 কম, গুড বয়, গুড বয়। এটা আমাদের একটা নতুন কুচকে, এটা আমাদের বাড়ির একটা নতুন ফ্যামিলি মেম্বার, 2 মান্থ বেবি, শুধু এখন দুধু খায়, আর কিচ্ছু খায় না। কদিন বাদে থেকে রাইস চিকেন ফিকেন খাবে। ওকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, নাও টাইম ইজ 6:30। আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটের এখানে। আজকে এখান থেকে 22-25 কিলোমিটার ওয়াকিংয়ের অনুভব আছে, দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি। রাস্তাটা জিটি রোড হলে কি হবে, প্রচন্ড সরু, এত গাড়ি ঘোড়া বেড়ে যায় বেলায়, ঠিক মতো হাঁটা যায় না। দেখি আর কতটা হাঁটতে পারি, পায়ের কন্ডিশনও তো আস্তে আস্তে উইক হয়ে আসছে। নেক্সট ভিডিওতে আর কিছুক্ষণ বাদে আসছি।
ঘন্টার মধ্যে আমি ডেস্টিনেশনে রিচ করে যাব আশা করছি। ওকে আছে। ডেস্টিনেশনে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ভিডিওটা চ্যালেঞ্জিং ভিডিওটা আপনাদের ওখানে দেখালাম, সেই ভিডিওটা যদি আপনাদের প্রত্যেকে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নেক্সট টাইম আমি আরও অনেক ভিডিও আনবো এই টাইপের, না ওয়ার্কআউট থেকে আরম্ভ বিভিন্ন টাইপের ভিডিও আনবো। ওকে প্লিজ সাবস্ক্রাইব কিন্তু করবেনই। ওকে।